এদিন এই সাফাই অভিযানটি হয় রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়িতে। এই ভব্যকাশী দিব্যকাশী যে যাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজো দেবেন, এই ভব্যকাশী দিব্যকাশী অনুষ্ঠানটি কিন্তু ভারতবর্ষের 51,000টি জায়গাতে কিন্তু সেখানে সরাসরি দেখানো হবে। একই রকম ভাবে ত্রিপুরা রাজ্যেরও 60টি মণ্ডলে কিন্তু দেখানো হবে। এই বিষয়টাই কিন্তু ইতিমধ্যেই জানা গেছে এবং দিব্যকাশী ভব্যকাশীতে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুজো দেবেন সেই জায়গাতে। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে, 13ই ডিসেম্বরের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এর আগেই কিন্তু আমরা দেখেছি প্রভাত ফেরি হয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে 8নং টাউন বটতলী মণ্ডলের পক্ষ থেকে এক সাফাই অভিযানের আয়োজন করা হয়েছে। সেখানে স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দিব্যকাশী ভব্যকাশীকে সামনে রেখে, অনুষ্ঠানকে সামনে রেখেই ভারতীয় জনতা পার্টির 8নং বটতলী মণ্ডল পক্ষ থেকে সাফাই অভিযানের আয়োজন করা হয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে একই রকম ভাবে যেভাবে সেখানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, একইরকম ভাবে উপস্থিত ছিলেন কাউন্সিলররাও অনেকে। নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের উপস্থিতিতে আজকে এই সাফাই অভিযান করা হয়েছে দিব্যকাশী ভব্যকাশী যাত্রাকে সামনে রেখে। কি বলছেন নেতৃত্বরা এই বিষয়ে শুনব। জানেন যে আমাদের কাশী বিশ্বনাথকে নতুন ভাবে আবার সুসজ্জিত করা হচ্ছে, এটা আমাদের অত্যন্ত গৌরবশালী এবং ঐতিহ্যময় একটা ধর্মক্ষেত্র। বাবা বিশ্বনাথ সেখানে নিবাস করেন সেটা আমরা জানি, আমাদের সেই আস্থা রয়েছে এবং সেটাকে একটা নতুন আঙ্গিকে নতুনভাবে লোকার্পণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী 13 তারিখ। তো এটাকে ধরে বহু রকম কর্মসূচি আমরা গ্রহণ করেছি। দিব্যকাশী ভব্যকাশী যেহেতু নির্মিত হচ্ছে, এটা লোকার্পণ হচ্ছে, এইটাকে কেন্দ্র করে আজকে বিভিন্ন জায়গায় যে সমস্ত ধর্মস্থানগুলি আছে বিশেষ করে সেই সমস্ত ক্ষেত্রে আমরা স্বচ্ছ ভারত অভিযান করছি। কারণ নরেন্দ্র মোদীজির মানে প্রথম থেকেই প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে স্বচ্ছ ভারত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ স্বচ্ছতার সঙ্গে রুচিবোধ থেকে শুরু করে সুস্থতা সমস্ত বিষয়গুলি স্বচ্ছতার সঙ্গে জড়িয়ে আছে। কাজে এই দিব্যকাশী ভব্যকাশীর মতো একটা অত্যন্ত মহান পরিকল্পনার বাস্তবায়ন যেখানে ঘটতে চলেছে সেই জায়গায় স্বচ্ছ ভারত তার একটা আবশ্যক অঙ্গ হিসেবেই আমরা দেখছি এবং তারই উদ্দেশ্যে আমরা স্বচ্ছ ভারত অভিযান। আজকে মোট কয়টি জায়গাতে এই স্বচ্ছ ভারত অভিযান করা? আজকে সারা ত্রিপুরার বিভিন্ন মন্দিরগুলিতে এটা হবে, ধর্মস্থান যেগুলি আছে সেখানে প্রায় অধিকাংশ ক্ষেত্রে। আপনারা শুনলেন বিজেপির নেতৃত্বরা কি বলেছেন এ ব্যাপারে এবং মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী বলেছেন যে দিব্যকাশী ভব্যকাশী যেই অনুষ্ঠানটি হতে চলেছে সেই অনুষ্ঠানকে সামনে রেখেই আজকের এই সাফাই অভিযান করা হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দিব্যকাশী ভব্যকাশী যাত্রাকে কেন্দ্র করে অনেক রকমেরই কিন্তু অনুষ্ঠান হচ্ছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গাতে এবং দেশের বিভিন্ন জায়গাতে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।